রোহিঙ্গা নিয়ে মন্তব্যে মিস মিয়ানমারের মুকুট বাতিল মিয়ানমারের একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ের নাম বাতিল করা হয়েছে চি নামে মিস গ্র্যান্ড মিয়ানমার দু সম্প্রতি মিয়ানমারের রাখাইনে চলমান ইস্যু নিয়ে মন্তব্য করেন এখন মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজার থেকে বলা হয়েছে তাকে দেওয়া মুকুট উত্তরীয় পুরস্কারের অর্থ এবং ট্রফি এবং কি এসব কিছুই ফেরত দিতে হবে বিবিসি এক খবরে জানায় মিস মিয়ানমার সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন যেখানে তিনি বলেন রাখাইনে যে সহিংসতা চলছে সেটার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরশা দায়ী তিনি আরাসাকে আখ্যা দিয়েছেন ইসলামপন্থী সম্প্রসারণবাদী আন্দোলন হিসেবে তিনি মনে করেন আর্শার পিছনে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে এবং যাদের লক্ষ্য বেসামরিক মানুষ তিনি আরও বলেন আর্শা প্রতারণার মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তিন মিনিট একচল্লিশ সেকেন্ড এই ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটিতে ছোয়ে ইয়েন ভয়েস এবং এর সঙ্গে মিয়ানমারের সহিংসতার বিভিন্ন স্থিরচিত্র দেখানো হয়েছে এদিকে মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের দাবি অনুযায়ী সোয়েসি বলেছেন তিনি তার মুকুট উত্তরীয় পুরস্কারের অর্থ এবং ট্রফি সব কিছু ফিরিয়ে দেবেন একটি সম্মানসূচক ইনস্টিটিউটের মাধ্যমে তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে মিস ইউনিভার্স মিয়ানমার অর্গানাইজারদের বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন আমার এই হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে